আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সমৃদ্ধ ভিউয়ার্স ঈদের নামাজ কিভাবে আদায় করবেন ঈদের নামাজের নিয়ত কি সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত হচ্ছে এই ঈদ যেহেতু ঈদুল আদহা নিয়তটা এইভাবে করতে হবে বাড়তি ছয়তাক আরবিতে এইভাবে নিয়ত করবেন নামাই ঈদুল আদহা

আপনি নামাজ কীভাবে পড়বেন প্রথমত আপনি আল্লাহ আকবর বললেন বলার পরে আপনি সানা পড়লেন সানা পড়ার পরে সুবহানদিকতা বা রকস কতা আল্লাহকা ওলা ইলাহ ইক এই সানা পড়ার পরে আপনি আবারও আপনি তিন তাকবিদ দিবেন তিন তাকবিদ দেওয়ার পরে আপনি সুরা কেরাত পাঠ করবেন কেরাত পাঠ করার পরে আপনি রুকতে চলে যাবেন রুকতে চলে যাওয়ার পরে আপনি উঠবেন ওঠার পরে আপনি আবারও সেজদায় চলে যাবেন শেষদায় চলে যাওয়ার পরে আপনি শেষদার থেকে উঠবেন ওঠার পরে আপনি সুরা কেরাত এই সমস্ত কিছু পাঠ করবেন পাঠ করার পরে আপনি যখন আবারও রুকোতে যাবেন রুকোতে যাওয়ার আগে আপনি বাড়তি তিন বিদ দেবেন এরপরে নামাজের মতো এরপরে আপনি নামাজ শেষ করার পরে পাঠ করবেন যাই হোক এভাবে আমরা ইনশাল্লাহ সালাত আদায় করে নেব আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ